নরসিংদীর রায়পুরায় মুজিব বর্ষ উপলক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর উদ্যোগে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণে মাসের উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে রায়পুরা মির্জাপুর সড়ক রক্ষণাবেক্ষণ কাজের উদ্বোধন করেন রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুস সাদেক। আমাদের উপজেলা প্রতিনিধি আব্দুল কাদির জানান, অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর ইসলাম, উপজেলা এলজিই প্রকৌশলী শামীম ইকবাল মুন্না, হাসিব আহমেদ জাকির সহ আরও অনেকে। উপজেলা এলজিই অফিস সূত্রে জানা যায়, মুজিব বর্ষ উপলক্ষে মাসব্যাপী উপজেলার ক্ষতিগ্রস্ত গ্রামীণ সড়কগুলো মেরামত করা হয়েছে।